আসসালামু আলাইকুম আমি মাওলানা রাইসুল ইসলাম তো সব সময় চেষ্টা করি ঈদ উপলক্ষে নতুন কিছু করার এবং কোথায় কোন ফার্নিচারটা যাচ্ছে সেটা নিয়ে ভিডিও করা তো লকডাউনের সময় আমরা অনেকের ফার্নিচার দিতে পারিনি লকডাউনের কারণে যেহেতু গাড়িগোড়া অফ ছিল কারখানা অপে প্রোডাকশনটা অফ ছিল তো লকডাউনের পর আমরা খুবই অল্প সময় হাতে মাত্র চার দিন সময় পেয়েছি এই চার দিনে যাদের ফার্নিচার দেওয়া সম্ভব হচ্ছে আমরা দিচ্ছি আর যাদেরটা বার্ন না করতে পারিনি এখনও তো ইনশাআল্লাহ তাদেরটা ঈদের পর পর আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে একটি চমৎকার সুকেশ নিয়ে এসেছি এই সুকেশটা মূলত আমি আমার ঘরের জন্য তৈরি করেছিলাম নিজে ব্যবহার করার জন্য কিন্তু ওসমান ভাই উনি এই সুকেশটা আসছিলেন দেখছেন ওনার পছন্দ হয়েছে বিধা উনি একদম একান্ত জোর বস্তিই বলতে পারেন এই সুকেশটা ওনার নেওয়া তো এই সুকেশটা আমি তৈরি করেছিলাম ভিতরে বা এরে সব সেগুন দিয়ে বাহিরও চিটাগাং সেগুন ভিতরেও চিটাগাং সেগুন দিয়ে তৈরি করা তো এই সুকেশটা আমি দামটা বোঝাই দিই এটা যেভাবে আমরা তৈরি করেছি ঠিক এভাবে যে এটা নিতে চান আমার জন্য যেভাবে করছি বা ওসমান ভাই যেভাবে এটা নিয়ে দেন আমার থেকে বুঝে ঠিক এইভাবে করলে এটার প্রাইস পরে আপনি সত্তর হাজার টাকা আর সেম সুকেশটা যখন আমরা ভিতরে আপনার গামারি দিয়ে ব্যবহার করবো তখন এটার প্রাইস কিন্তু ষাট হাজার টাকা তো চলে আসে সুকেশটা কিভাবে করলাম কোথায় কয় ইঞ্চি কাট দিলাম একটু মোটামুটি সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব আর একই আজকের ভিডিওটা আপনাদেরকে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একই ভিডিওর মধ্যে আমরা তিন চারজন কাস্টমারের প্রোডাক্ট দেখাবো যেহেতু জাগার স্বল্পতা এবং সময়ের স্বল্পতা তো এখানে যে আপনার সুকেশটা দেখতে পারতেন এটা সম্পূর্ণ তিনটা পার্ট এটা জাস্ট আমি রাখাই রেখেছি এইভাবে এটা আপনি স্ক্রুপ দিয়ে ফিটিং করা এখানে একটা পার্ট এখানে আপনার গ্লাস বসবে যেহেতু এটা আপনি ফিটিং করা না কিন্তু এটা ফিটি খুলতে গেলে দেখা গেছে একটু কষ্ট সাধ্য হয়ে যাবে বা সমস্যা হবে তো আমি আপনি এই সাইডটা দেখাই এটা দেখেন ভিতরে যে সেগুন এখানে আপনি তিনটা গ্লাসের সেল হবে আর ওই পাশে ডান বাম পাশে দোন সাইডে দুইটা করে সেল হবে এখানে দেখতেই পারতেছেন টেন এম এম গ্লাসগুলো হবে আর পাল্লাগুলো তো দেখতেই পারতেছে এক ইঞ্চির ওভার মানে পুরা আপনি বলতে পারেন পুরো আট সুতা পাকা মোটা কাঠ দিয়ে এই পাল্লাগুলো তৈরি করা পুরোপুরি চিটাগাং সেগুন দিয়ে এই ইয়া সুখেস্টের তৈরি করা যতটুকু ভালো করা সম্ভব যেহেতু দামি জিনিস সবসময় দামি আরেকটা বিষয় অনেকে জিজ্ঞাসা করেন ভাই আপনার তো ডোয়ারেন্টি যে গর্জনের প্লাই দেন এটা টি টিকস হয় কি না আমি নিজে ঘরে ব্যবহার করে তারপরেও কিন্তু আমরা গর্জনের প্লাইবোর্ড ব্যবহার করছি এটা অবশ্যই ভালো বিধায় কিন্তু আমরা ব্যবহার করি যদি কাঠটাই সবসময় কাঠ লাগানো সব জায়গায় ভালো হতো কিন্তু আমিও কিন্তু কাঠই ব্যবহার করতাম কাঠ না ভারী হয়ে যায় দেখা যায় বের করতে গেলে কষ্ট ঢুকাইতে গেলে কষ্ট এই ভিতরে বাইরে অল ওভার এটা সেগুন দিয়ে তৈরি করা এটা হচ্ছে তিন পাটের সুকে যে পায়াটা দেখতেছে এটা সাড়ে তিন পায়া সাড়ে তিন বা চার মোটা কাঠ থেকে খুদাই করে এই ধরনের চমৎকার নকশাগুলো তৈরি করা হয়েছে দেখতেই পারতেছেন এই পায়াগুলা এই সুকেশে মেন আকর্ষণ সবচেয়েতে চমৎকার আকর্ষণ বলতে পারেন এই পায়াটা এই এক একটা জিনিসের এক একটা বৈশিষ্ট্য থাকে আমার কাছে আমার এই সুকেশটা আমি আমার ঘরে এই জন্যই নিতে চেয়েছি এটা পায়া সৌন্দর্যের কারণে কিন্তু এটা নেওয়া এই শোকেসের যে ফুলটা ফুটানো বা যারা একটু লাক্সারি পছন্দ করেন যারা গর্জিয়াস পছন্দ করেন আমি মনে করি তারা এই শোকেসটা নিতে পারেন এই শোকেসটা আমার কাছে খুবই একটি ফেভারেট একটি সুকেশ আমি আশা করি এটা যে কারো ঘরে রাখবেন লাইটিং যদি আপনাদের ঘরের লাইটিংটা ভালো হয় আমাদের শোরুমের মতো ইনশাল্লাহ এই শোকেসটা পুরো ফুটে উঠবে তো এই সংক্ষেপে বললাম তারপরে এখানে আর একটা পিরার খাট নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আপনার বাবুল ভাই পিলার খাট নিয়ে তো আগে পরে কয়েকবার আমরা কয়েক দফা আপনাদের সাথে ভিডিও করেছি দেখিয়েছি তারপরে আপনাদের বলে দিচ্ছি এটা এই পিলার খাটটি যাচ্ছে হচ্ছে টাঙ্গাইল এটার সাথে একটা আমাদের সবচেয়ে পপুলার দুই হাজার বিশ মডেলের যে লতা শুকের সাথে সেটা এটা সাথে রয়েছে সেটা হচ্ছে আমাদের আমার আরেক শোরুমে রয়েছে তো এই পিলার খাটটা নিয়ে বেশি কথা বলবো না এটা হচ্ছে তিন ইঞ্চি মোটা সলিডকেট কাঠ থেকে তৈরি করা পায়াগুলো দেখতে পারতে খুবই হেভি পায়া এগুলো হচ্ছে আমরা যে মাপি টেপ দিয়ে প্রায় আপনার ছাব্বিশ ছাব্বিশের মতো টিকে তো এই পায়াগুলো হচ্ছে খুবই এক কাঠের মধ্যে সলিড খাট বলতে বোঝায় অনেকে বুঝে না সলিডের অর্থ হচ্ছে আপনি এইখানে যেরকম মোটা কাঠ মাঝখানে সেম নিচেও সেম এটাকে বলা হয় সলিড এবং এই খাটের পিছনে কিন্তু আমরা কখনো আমরা ইয়া বোর্ড ব্যবহার করি না যেহেতু হেভি খাট পিছনে আমি হেডবক্সের পিছনে আপনার গামারি কাঠ ব্যবহার করেছি তো এই খাটটা আমরা যেভাবে তৈরি করেছি এইভাবে এটার প্রাইস পড়ে পঁচাত্তর টাকা একটা প্রোডাক্ট নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু দেখা যায় দীর্ঘ ভিডিওটা কেউ দেখে না তাই আমরা সংক্ষেপে আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে বক্স খাট আর এর হাই সার মাপটা হয় আপনার চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি আর মোটা হয় দেড় ইঞ্চি গর্জনের বিছানা হয় এক ইঞ্চি মোটা অর্থাৎ পাকা সাত সুতা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি কি কথা বলে বলছি পাকা সাত সুতা থাকে আপনার বিছানাগুলোর থিকনেসগুলো তো এইভাবে হচ্ছে এই খাটটির প্রাইস পরে আপনি পঁচাত্তর হাজার টাকা তারপরে এখানে আরেকটা ওয়ার্ড্রপ আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কারো সবারই কিছু না কিছু মাল আছে তো এই প্রোডাক্টটা আপনার যাচ্ছে আপনার মোহাম্মদ রাজীব হোসেন ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর পীর কাশিমপুর গাজীপুর ওনার গ্রাম তো এই ওয়ার্ড্রপের সাথে আমাদের একটা পদ্মগোলার সভা আছে আমি আপনাদের পার্ট টু পার্ট বাই দেখাবো তো একসাথে যেহেতু দেখতেই পারতেছেন যতটুকু সম্ভব আমরা বার্নিশ করে যার যার ঈদের যেন খুশিটা তারা কাজী ফার্নিচারের প্রোডাক্ট দিয়ে ঘর সাজাতে পারে এবং ঈদের খুশিটা যেন পুরোপুরি তারা উপভোগ করতে পারে এই জন্য আমাদের দিন রাত পরিশ্রম তো এই ওয়ার্ড্রপটা হচ্ছে আমার খুবই একটি পপুলার একটি ওয়ার্ড্রপ আলহামদুলিল্লাহ এটা যখন বানিয়েছে এটা যথেষ্ট পরিমাণ এটা সৌন্দর্য বহি প্রকাশ পেয়েছে এটা হচ্ছে আমাদের সূর্যমুখী ওয়ার্ড্রপ আমরা বলে থাকি সূর্য ডিজাইনটা দেখতে বলতে এটা সূর্যমুখীর মতো ডিজাইন করা এবং ডিজাইন যে নকশাটা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডাবানো এখানে দেখেন যে আমার হাত পুরা যে আমি সমান করে ধরি পুরো আমার হাতটা কিন্তু ঢুকে যায় তাহলে এক কথায় বুঝতে পারে যে কি পরিমাণ আমরা নকশা ডাবাই একটা জিনিস সৌন্দর্য করার জন্য কত রকমভাবে ভাবনা করি কত কিছু করি এটা হচ্ছে আপনার বাহিরে চিটাগাং সেগুন ভিতরে যেই আমরা কালার করেছি ভিতরে কাঠগুলো হচ্ছে গামারি কাঠ পাল্লা হচ্ছে পাকা সাত সুতা মোটা তারপরে ডোয়ারের মুখগুলো যদি দেখেন ডোয়ারের মুখগুলো হচ্ছে আপনার পাকা সাত সুতা গামারিগুলো হচ্ছে ছয় সুতা এইখানে বোটগুলো হচ্ছে আপনার দুই সুতা এবং পিছনও গর্জনের প্লাইবোর্ড দুই সুতা তো এই ওয়ার্ডড্রপটা আমরা যেভাবে তৈরি করছি সেম টু সেম এইভাবে যে নিতে চান এটার প্রাইস পরে মাত্র আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা হয়ে যায় এই চমৎকার ওয়ার্ডপটা আপনারা আমাদের থেকে নিতে পারবে তো এই হচ্ছে মোটামুটি তিনজনের প্রোডাক্টগুলো নিয়ে আমি আপনাদের কাছে কথা বললাম তো দোয়া করবেন যাতে সহি সালামত মতে সবার প্রোডাক্টগুলো যাতে সুন্দর মতো তাদের বাড়িতে পৌঁছাতে পারে এবং সবার যেত এই ফার্নিচার দিয়ে সুসজ্জিত হয় এবং ঈদের উদযাপনটা যাতে সবাই ভালো কাটে ফ্যামিলির সাথে সবাই সুস্থভাবে কাটাতে পারে এই জন্য আমাদের আন্তরিকভাবে দোয়া এবং আপনারাও দোয়া করবেন যে যেভাবে কথা দিয়েছেন সেভাবে যাতে চেষ্টা করি দেওয়ার জন্য এবং কাঠের কিছু ব্যাপার সেবার আছে সেগুলো নিয়ে আমি সব সবসময় কিছু কথা বলে থাকি যেহেতু আজকে সময় স্বল্পতা তাই কথা লম্বা করলাম না আপনার প্রত্যেকটা প্রোডাক্ট যে যে প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্ট সম্পর্কে যদি জানতে চান আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কল দিবেন যদি না ধরতে পারে একটা বয়স দেবেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই করব। তো সবাই ভালো থাকেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম